দেখুন ব্রিটেনে পারমাণবিক হামলা হলে যেভাবে লেটার অফ লাস্ট রিসোর্ট ব্যবহার করা হবে লেটার অফ লাস্ট রিসোর্ট হঠাৎ ব্রিটেনে পারমাণবিক হামলা হলো মারা গেলেন প্রধানমন্ত্রী এবং ব্রিটেনে আর কেউ নেই পাল্টা পারমাণবিক হামলার আদেশ দেওয়ার কি হবে তখন তার আগে একটা কথা বলে রাখি ব্রিটেনের পাল্টা পারমাণবিক হামলা করার দায়িত্ব তাদের চারটা ভ্যানগার্ড ক্লাসের পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনের ওপর তো প্রথমে এই সাবমেরিন প্রথাগতভাবে কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে তো যখন দেখা যাবে যোগাযোগ করা যাচ্ছে না তখন তারা বুঝতে পারবে হয়তো ব্রিটেনে কোনো সমস্যা হয়েছে কিন্তু তারা নিশ্চিত নয় যে পারমাণবিক হামলা হয়েছে তো নিশ্চিত হওয়ার জন্য রয়েছে একটা ইউনিক পদ্ধতি এই ইউনিক পদ্ধতি হলো বিবিসি রেডিও সাবমেরিনগুলো এই রেডিও শোনার জন্য চেষ্টা করবে এই রেডিও কখনও তার সম্প্রচার বন্ধ করে না বন্ধ তখনই হবে যখন পারমাণবিক হামলা ব্রিটেনে হবে তো সাবমেরিনগুলো যখন দেখবে এই রেডিও চ্যানেল বন্ধ তারা তখন বুঝে যাবে ব্রিটেনে পারমাণবিক হামলা হয়েছে এবার ব্রিটেনের প্রতিশোধ নেওয়ার পালা এই ক্লাসের সাবমেরিনের ভিতর অত্যন্ত এক সুরক্ষিত জায়গা আছে এবং সেই সুরক্ষার জায়গার ভিতর আরেকটা অত্যন্ত সুরক্ষিত জায়গা আছে যেখানে শুধুমাত্র ক্যাপ্টেন যেতে পারবে আর সেখানে রয়েছে চিঠিভা ওয়ার্ডার যেটার নাম হচ্ছে লেটার অফ লাস্ট রিসোর্ট সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী হাতের লেখা আদেশ আছে কি কি করতে হবে রকম পরিস্থিতিতে সেটা হয়তো হামলা শুরু করার অথবা মিত্রপক্ষের কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ স্থাপন করা সেটা যে কোনো কিছু হতে পারে তবে খুব গোপন শুধুমাত্র প্রধানমন্ত্রী জানে এতে কি লেখা আছে এই লেটার অফ লাস্ট রিসোর্ট এতটাই গোপন ছিল যে দুই সালের আগ পর্যন্ত কেউ জানত না নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে আগের লেটারগুলো বাতিল হয়ে যায়